গোড়ালিতে অতিরিক্ত হাড়। এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও হিপ ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। জোড়া ছাড়াও শরীরের বিভিন্ন হাড়ে অতিরিক্ত হাড় পচায়। এদের মধ্যে ক্যালকেনিয়াম পায়ের হাড় অন্যতম, যেখানে অতিরিক্ত হাড় গোড়ালির নিচে ও পেছনে গজায়। এ অতিরিক্ত হাড়কে ক্যালকেনিয়াম স্পার বলে। পায়ের সবচেয়ে বড় হাড় ক্যালকেনিয়াম, যা দাঁড়ালে বা হাঁটলে সবচেয়ে প্রথম মাটির সংস্পর্শে আসে ও শরীরের পূর্ণ ওজন বহন করে। এর যে কোনো ক্ষুদ্র অসঙ্গতির ফলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। অতিরিক্ত হাড় বা স্পারের কারণ: অসঙ্গতিপূর্ণ জুতা পরলে স্পার হয়, লেগের পেশি দুর্বল হলে পায়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে ফলে স্পার তৈরি হয়, দীর্ঘদিন ধরে প্লান্টার ফ্যাসা ও ট্যান্ডনের প্রদাহ হলে গোড়ালিতে অতিরিক্ত হাড় গজায়, শরীরের অতিরিক্ত ওজন থাকলে স্পার হওয়ার আশঙ্কা বেশি, বিভিন্ন ধরনের আর্থাইটিস যেমন রিউমাটয়েড ও অস্টিও আর্থাইটিসে হিল স্পার হয়, অনেকের বংশানুক্রমিকভাবে স্পার তৈরি হয়। উপসর্গ: প্রধান উপসর্গ হলো ব্যথা। সকালে ঘুম থেকে ওঠার পর বা অনেকক্ষণ বসার পর পা ফেলতে গেলেই ব্যথা শুরু হয়। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে ব্যথা আস্তে আস্তে কমে আসে, বিশ্রাম অবস্থায় ব্যথা থাকে না। অনেক সময় ব্যথা এত তীব্র হয় যে পায়ে ভর দেয়া যায় না। অতিরিক্ত হাড় পেশি ট্যান্ডন ফাসা রক্তনালী ও স্নায়ুকে ট্রাকশন ইঞ্জুরি বলে, ট্রাকশন ইঞ্জুরি করে, ফলে ব্যথা সহ টিস্যু জমে থাকে। কখনো কখনো পায়ের তলা লাল হয়, হিল প্যাড শুকিয়ে যায় এবং পা ফ্ল্যাট হয়, অর্থাৎ পায়ের আর্চ নষ্ট হয়ে যায়। করণীয়: উপযুক্ত মাপের ও নরম জুতা পরিধানের উপসর্গ লাঘব হবে। হিল ও আর্চ সাপোর্ট জুতা পরিধান করা একান্ত প্রয়োজন। সকালে ঘুম থেকে ওঠার পর আড়াআড়িভাবে পায়ের তলা ম্যাসেজ করতে হবে। দিনে দুইবার কুসুম গরম পানি শেক বা ঠান্ডা শেকে উপসর্গ নিরাময় হবে। পায়ের তলায় ও লেগের পেশির স্ট্রেচিং নমনীয় ও শক্তিশালী হওয়ার ব্যায়াম করতে হবে। অ্যানালজেসিক ওষুধ সেবনে ব্যথা কমে আসবে। কখনো কখনো স্থায়ীভাবে স্টেরয়েড ইঞ্জেকশন পুশ করলে ব্যথা দ্রুত নিরাময় হয়। ইঞ্জেকশন পুশ করতে সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় হিল প্যাড বা গোড়ালি শুকিয়ে যাবে এবং রোগ ত্বরান্বিত হবে। ফিজিক্যাল থেরাপি যেমন SWD, USD এবং ওয়াক্সপাত ব্যবহারেও উপকার পাওয়া যায়। তবে দুঃখের বিষয়, রোগের পুনরাবৃত্তি ঘটে, কারণ হাড়ের বৃদ্ধি কিছুটা কমিয়ে আনা যায় কিন্তু বিদ্যমান স্পার বা হাড়কে সমূলে নিঃশেষ করা যায় না। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।